অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির মধ্যে আমাদের তো সাইক্লিং, মাউন্টেন বাইকিং বা হাইকিং এটাও অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। তো ডিসি পার্কের পুরো সীমানা জুড়ে এখন একটা ট্রেইল হচ্ছে হাইকিং ট্রেইল, আর ইতিমধ্যে একটা ট্রেইল আছে যেটা প্রায় 30 থেকে 40 মিনিট বা কারো 1 ঘন্টা লাগে পুরোটা শেষ করতে হাইকিং ট্রেইলটা। এটা একটা গেল। এরপর আমাদের আছে হচ্ছে জিপ লাইন, যেটা বাংলাদেশে এত সুন্দর ভিউ নিয়ে জিপ লাইন খুব কমই দেখা যায়। মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার পার্কে এটা আছে, আপনারা উপভোগ করতে পারবেন। ট্রিটপ অবস্থাগুলো এনজয় করতে পারবেন। এরপর কায়াকিং আছে আমাদের লেকে, প্যাডেল বোর্ড আছে, বাঁশের ভেলার একটা আমরা ট্রেডিশনটা ধরে রাখতে চাচ্ছিলাম, বাঁশের ভেলা আছে কিছু। এরপর আপনি একটু সামনে গেলেই পাবেন ক্লাইম্বিং ওয়াল এবং ওয়াটার জিপ লাইন এবং সেই সাথে জায়ান্ট সুইং, আর হাইকিং ট্রেল তো আছে এটা বললাম প্রথমে। নিরাপত্তার জন্য আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে যেগুলো দ্বারা আমরা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসগুলো করব, এগুলো সবগুলো হচ্ছে বাইরে থেকে আনা ভালো ভালো কোম্পানির পেটজেল, তারপর হচ্ছে গিয়ে ব্ল্যাক ডায়মন্ড, এইসব ভালো ভালো ব্র্যান্ড থেকে আনা, যেগুলোর মিনিমাম ব্রেকিং স্ট্রেংথই হচ্ছে 2500 কেজির মতো। প্লাস আমরা হেলমেট দিই, সেফটির জন্য হেলমেট থাকে, তারপর হচ্ছে ইনস্ট্রাক্টর থাকে, ট্রেন্ড ইনস্ট্রাক্টর। কো ট্যুরিজম বলতে যেটা বোঝায় ওই পুরো ব্যাপারটাকে এখানে সাপোর্ট করতেছে দেখতেছি, যে স্ট্রাকচার করে খুব বেশি ইয়ে করে ফেলা হয় নাই, নেচারটাকে কাজে লাগায় কীভাবে ট্যুরিজমটাকে আগানো যায়, অ্যাক্টিভিটিসগুলো কীভাবে সাপোর্ট করা যায়, অ্যাডভেঞ্চার কীভাবে প্রমোট করা যায়, সব জিনিসগুলো সুন্দর মতো ব্যালেন্স করতেছে, এই জিনিসটা খুবই ভালো লাগলো। আলোটিরা পর্যটন কেন্দ্র দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণ করেছে এবং তারই ধারাবাহিকতা আমরা এই মানিকছড়ি বাটনিতলা উপজেলা প্রকৃতি নির্ভর এবং এইখানকার যে পার্বত্য অঞ্চলের যে নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখেই প্রকৃতি নির্ভর একটা পর্যটন শিল্প গড়ে ওঠার জন্যই আমরা এই মানিকছড়ি অ্যাডভেঞ্চারাস এবং ইকোট্যুরিজম সেন্টার পার্কটি গড়ে তোলার প্রয়াস নিয়েছি। এবং বিভিন্ন দুর্লভ প্রজাতির যে গাছ আমরা রোপণ করেছি এটাও আমাদের বৃক্ষরোপণে ক্লাইমেট চেঞ্জ একটা পজিটিভ ইম্প্যাক্ট পালন করবে। আরেকটা বিষয় হচ্ছে যারা দূর দূরান্ত থেকে পর্যটক আসে তাদেরকে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা দেওয়ার জন্য আমরা বেশ কিছু অ্যাডভেঞ্চারাস রাইড প্রোডাক্ট লঞ্চ করেছি, যেমন আমরা জিপ লাইন, ওয়াটার জিপ লাইন, ক্লাইম্বিং ওয়াল, তারপরে ক্যাম্পিং, রাতে থাকার জন্য ক্যাম্পিংয়ের ব্যবস্থা করেছি এবং কিট জোন করেছি, যাতে করে পর্যটকরা একটা ভালো রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে খাগড়াছড়ি যেতে পারে।